হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত তোমাদের নিজেদের চ্যানেল হিরক 360 গেমিংয়ে। হ্যাঁ গাইজ, মিষ্টি শপ কবে আসবে? তোমরা অনেকে কিন্তু প্রচুর কমেন্ট করেছো। চলো আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো মিষ্টি শপের কনফার্ম আপডেটটা। তাছাড়া তোমরা অনেকে আমাকে বলো যে সামুরাই বান্ডিল কবে আসবে ভাই, সামুরাই বান্ডিলের ব্যাপারে কোনো আমাদের কনফার্ম লিস্ট তো আপাতত দাও। তো চলো গাইজ, তোমাদেরকে আজকে ভিডিওতে একটা আপডেট শেয়ার করবো সামুরাই বান্ডিলের। তাছাড়া 12 তারিখে একটা কনফার্ম ইভেন্ট আসবে, 100% পুরোপুরি কনফার্ম, যে ইভেন্টটা তোমরা বিডি ইন্ডিয়ান সার্ভে দেখতে পাবে। তো সেই ইভেন্টের ব্যাপারে কিছু তোমাদেরকে লিস্ট অ্যান্ড আপডেট শেয়ার করবো। তাছাড়া গাইজ, তোমাদেরকে আমি টুনাইট আপডেট শেয়ার করবো, তোমরা রাত 12টার পরে কী ইভেন্ট দেখতে পাবে বিডি ইন্ডিয়ান সার্ভারে সেটাও গাইজ বলে দেবো। আর তোমরা অনেকে বলছিলে ফ্রিতে ম্যাজিক কিউব কয় পাবো, কীভাবে পাবো এবং ম্যাজিক কিউবে কী কী বান্ডিল অ্যাড হতে পারে সেটা আমাদেরকে বলে দাও। চলো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে প্রত্যেকে একটা করে লাইক করে দেবে। নতুন যারা আসছো ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি গাইজ অল বেল নোটিফিকেশানটা অন করে রাখবে। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো পেজটাকে প্লিজ ফলো করে নেবে, কারণ ফেসবুক পেজে কিন্তু তোমাদের জন্য গিভে হতে চলেছে। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আইয়ে দেখতে মজা আয়েগা। গাইজ, ইউনিকর্ন থিমে অনেকগুলো আইটেম আসার কথা ছিল, OB40 আপডেটের সেই আইটেমগুলো এখনো পর্যন্ত দেয়নি। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি পার্টনার প্রোগ্রামে যে সমস্ত ইউটিউবার রয়েছে তাদেরকে মেল বক্সে দিয়ে দিয়েছে। তো এই আইটেমগুলো তোমরা রিং ইভেন্টে দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছেলেদের বান্ডিলটা, এটা তোমরা দেখতে পাবে ইউনিক টাইপের একটা বান্ডিল, মুখটা দেখতে পাচ্ছ ঘোড়ার ডিজাইনে রয়েছে। অ্যান্ড তোমরা কিন্তু এই থিমে একটা ফিমেল বান্ডিল দেখতে পেয়ে যাবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বান্ডিলটা অনেক ভালো। এই বান্ডিলের জুতোটা বিশেষ করে আমাকে বেশি ভালো লেগেছে। তো এই থিমে তোমরা আরও অনেক আইটেম দেখতে পাবে, যেমন ফিস্ট স্কিন গাইজ তোমরা দেখতে পেয়ে যাবে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো চলো এরপরে গাইজ, তোমরা এখানে একটা কাটানা স্কিন দেখতে পাবে, লিজেন্ডারি টাইপের কাটানা স্কিন, যেটা তোমরা লবিতে ধরে রাখতে পারবে। তো যাই হোক, এগুলো তোমরা কিন্তু 12ই অক্টোবর বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ান সার্ভারে কিন্তু রিং ইভেন্টে দেখতে পেয়ে যাবে, মানে সকাল সকাল ইভেন্টে ঢুকে যাবে। তাছাড়া এই থিমে অনেক আইটেম বাকি রয়েছে, যেগুলো তোমরা রিসেন্টলি কিছুদিনের মধ্যে অন্য টাইপের ইভেন্টে দেখতে পাবে। তো কনফার্ম একটা আপডেট ছিল গাইজ, তোমাদেরকে বলে দিয়েছি। তো এখন তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো সামুরাই বান্ডিল কবে আসবে ভাই। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি সামুরাই বান্ডিলের ব্যাপারে কি আপডেট রয়েছে ভাই, সম্পূর্ণ জেনুইন আপডেট দেবো ভাই। অনেকে তোমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে সামুরাই বান্ডিল আসবে আসবে, বাট আসছে না। তো সেরকমভাবে আমি বলতে চাইছি না। দেখো, সামুরাই স্পিন ইভেন্টে আমাদের এই বান্ডিল আগেও রিটার্ন এসছে। তো সামুরাই স্পিন ইভেন্টে তোমরা জানো যে এখানে কিন্তু এইভাবে স্পিন করতে হচ্ছিলো, এবং তোমরা কিন্তু এখান থেকে সামুরাই বান্ডিল অ্যান্ড একটা ইমোট ছিল এটা কিন্তু বার করতে পারছিলে। তো আবারও কিন্তু এই বান্ডিলের জন্য তোমরা অপেক্ষা করছো, অনেকে তোমরা ডায়মন্ড সেভ করে রেখেছো। তোমাদেরকে বলে দিবে এখন যেহেতু রিং ইভেন্ট আসছে বেশি, তো সেই জন্য সামুরাই বান্ডিল নতুনভাবে রিং ইভেন্টে দেওয়া হতে পারে, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি চান্স হয়েছে। তবে তোমাদেরকে আমি এটা বলে দিই ভাই, সামুরাই বান্ডিলের জন্য যারা অপেক্ষা করছো তোমরা বাস এখন আর ওয়েট করো না। ওয়েট করতে কেন আমি না বলছি, ক্লিয়ারভাবে বলতে চাইছি। দেখো, সমস্ত আপকামিং ইভেন্টের লিস্ট আমরা আগে থেকে পেয়ে থাকি, যেমন যে ইভেন্টটা 1 মাস পরে আসবে সেগুলোর কিন্তু আমরা আপডেট পেয়ে যাই। তো সেই জন্য তোমাদেরকে বলছি ভাই, সামুরাই বান্ডেলের ব্যাপারে না এখন কোনো প্রকারের লিস্ট পাওয়া যাচ্ছে না। যদি কোনো ইভেন্টে আসতো তাহলে এখন থেকে জানা যেত, বাট আমি কোনো প্রকারের আপডেট পাইনি, বা যারা ডাটা মাইনিং করে তারাও কিন্তু এখন কোনো আপডেট পায়নি। তো সেই জন্য বলছি বাস ভাই, যখন অফিসিয়ালভাবে কোনো লিক্স অ্যান্ড আপডেট পাবো তখনই আমি তোমাদেরকে বলবো কনফার্ম ডেট। বাট তোমাদেরকে আমি এমনি এমনি কোনো উল্টাপাল্টা ডেট বলে তোমাদেরকে প্রতিশ্রুতি দিতে চাইছি না, কারণ যেটা এখন আসবে না ভাই সেই ব্যাপারে তোমাদেরকে অনেকেই তোমাদেরকে বোকা বানাতে পারে। বাট আমি তোমাদেরকে আজকে সরাসরি ক্লিয়ারভাবে বলে দিলাম। অ্যান্ড তোমাদের যদি কোনো ফ্রেন্ড এই বান্ডিলে আশায় থাকে তাকেও তোমরা আমাদের ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারো, ওকে? তো চলো গাইজ, এখন তোমাদেরকে বলে দিই ফ্রিতে ম্যাজিক কিউব তোমরা কবে পাবে, কীভাবে পাবে। দেখো ভাই, ফ্রিতে ম্যাজিক কিউব সামনে আমাদেরকে দেওয়া হবে, তার কারণ হলো অনেকগুলো নতুন নতুন ফ্রি ইভেন্ট আসতে চলেছে। তোমরা তো জানো যে MS ধোনি কোলাবোরেশন থালা ইভেন্ট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। হ্যাঁ ভাই, সেই থালা ইভেন্টে তোমরা কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে, ঠিক আছে? তবে যদি বাই চান্স এই ইভেন্টে গ্রেনেড না দেয় তাহলে চিন্তার কোনো দরকার নেই, কারণ দিওয়াল ইভেন্ট তারপরে তোমরা দেখতে পাবে। তো সেই সময় তো কনফার্ম একটা ম্যাজিকও তোমরা ফ্রিতে অবশ্যই নিতে পারবে। অ্যান্ড তারপরে গেছ উইন্টারল্যান্ড ইভেন্ট আসবে, তো উইন্টারল্যান্ড ইভেন্টও গেছ আমাদেরকে ফ্রিতে ম্যাজিক কিউব দেওয়া হবে। তো চলো, দুটোখানি ম্যাজিক কিউব তোমরা কনফার্মলি পেয়ে যাবে। অ্যান্ড ম্যাজিক কিউবের যে বান্ডিলগুলো অ্যাড হবে তোমরা কুইক দেখে নাও, দেখতে পাচ্ছ এই যে বান্ডিলগুলো গেছ এগুলো কিন্তু ম্যাজিক কিউব স্টোরে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে অনেক বান্ডিল রয়েছে গেছ, সেগুলো দেখতে পাবে, মানে এর মধ্যে তোমরা কিন্তু বেশিরভাগ বান্ডিল দেখতে পাবে যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ ক্রেজি ডিজে বান্ডিল, ভেনম বান্ডিল, এগুলো দেখতে পাবে। অ্যান্ড গাইজ, তোমরা অনেকে বলবে যে তাহলে কি আমরা
ভালো কোনো বান্ডিল দেখতে পাবো না। হ্যাঁ ভাই, ভালো বান্ডিল এর মধ্যে থাকবে, যেমন তোমরা জোকার বান্ডিল কিন্তু এর মধ্যে থেকে রিটার্ন দেখতে পাবে, তাছাড়া আরও কিছু পুরনো পুরনো বান্ডিল রিটার্ন দেখতে পাবে। বাট তোমরা অনেকে বলবে যে আমরা কি আর্টিক ব্লু বা ব্রেক ডান্সারের মতো বান্ডিল এবারে দেখতে পাবো, কারণ এগুলো তো বাইরের কিছু সার্ভারে রয়েছে বাট আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার এখনও দেয়নি। তো এখনও ভাই এই বান্ডিল দেওয়া হবে না, কারণ এগুলো অনেকটাই এখনও রেয়ার রয়েছে, মানে এগুলো ডিমান্ডেবল রয়েছে। তো সেই জন্য এগুলো ডায়মন্ডের ইভেন্টে দেবে বাট আমাদেরকে ম্যাজিক কিউবে দেবে না। বাট তোমাদের চিন্তার কোনো দরকার নেই, কারণ গাইজ তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু ভালো কিছু বান্ডিল আবারও দেওয়া হবে, রেয়ার বান্ডিল যেগুলো মানে যেগুলো অনেকের কাছে থাকবে না সেগুলো দেওয়া হবে। কারণটা তোমরা দেখতে পাচ্ছ রিসেন্টলি ম্যাজিক কিউব স্টোরে ভালো ভালো এক দুটা করে বান্ডিল অ্যাড করা আছে। তো সেই জন্য আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরে আপডেট হতে পারে দিওয়ালি ইভেন্টের সময়। তো সেই সময় গাইজ তোমরা কিন্তু ভালো ভালো অনেক বান্ডিল দেখতে পাবে, তোমাদের আইডিতে ম্যাজিক কিউব রাখবে, বেকার কোনো উল্টাপাল্টা বান্ডিল নিয়ে কিন্তু তোমরা খরচা করবে না, কারণ সেই সময় গাইজ অনেক ভালো বান্ডিল তোমরা কিন্তু রিটার্ন দেখতে পাবে এবং তোমরা তখনই কিন্তু বান্ডিলগুলো এক্সচেঞ্জ করে নেবে। তো এখন আমি তোমাদেরকে টু নাইট আপডেট শেয়ার করতে চলেছি, বাট তার আগে একটা রিকোয়েস্ট করবো, এতদূর পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখেছো প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দাও, চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে নাও। তোমরা ইউটিউবে যারা ভিডিওটা দেখছো পিন কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশানে আমাদের ফেসবুকে যে লিঙ্ক আছে যাও অ্যান্ড ফলো করে নিলে তোমরা আমার সাথে লাইভে কিন্তু প্রতিদিনই গেম খেলার সুযোগ পাবে, এবং তোমরা কিন্তু লাইভ কাস্টমে যদি উইন হতে পারো ডায়মন্ড গিভওয়ে পেয়ে যাবে আমার কাছ থেকে। তো সব ফ্রেন্ডদেরকে ভিডিওটি শেয়ার করো অ্যান্ড সবাই কিন্তু আমাদের সাথে কাস্টম খেলবে, চলে আসো। গাইজ এখন তোমাদেরকে টু নাইট আপডেট শেয়ার করতে চলেছি, তোমরা কালকে সকালে দেখতে পাবে এই ফ্যাডেড ইলিভেন্ট যেখানে ইনোসুকিস বান্ডিল দেখতে পেয়ে যাবে। তো এই বান্ডিলটা ভাই তোমরা দেখতে পাচ্ছ মারাত্মক টাইপের একটা বান্ডিলের, মাস্কটা বিশেষ করে মারাত্মক লাগছে অ্যান্ড তোমরা কিন্তু এর একটা বডিও দেখতে পাবে এইভাবে, যেটা কিন্তু ভালো লাগছে। তো এই বান্ডিল তোমরা নিতে পারবে, তাছাড়া তোমরা কিন্তু এখানে একটা এটা হচ্ছে কি ইমোট গাইজ, ঠিক আছে, এটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, এটাকে আমি ঠিক বললাম ভাই, এটা ইমোট নয়, আমার মনে হচ্ছে এটা অ্যানিমেশানও হতে পারে। তো যাই হোক, বর্তমানে তোমরা কিন্তু এটা দেখতে পেয়ে যাবে এই দুটো জিনিসই একটা ফ্যাডেড হুইল ইভেন্টে। তো কালকে সকাল ইভেন্ট থেকে তোমরা চাইলে এটা বার করতে পারো। তো চলো গাইজ, মিস্ট্রি শপের ব্যাপারটা আমি বলতেই ভুলে গেছিলাম, তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু 12 তারিখে একটা ডেট বেরিয়েছিল যে মিস্ট্রি শপ আসতে পারে, বাট ওই দিন রিং ইভেন্ট আসবে তো সেই জন্য তো আসবে না। তো এখানে তোমরা ফিমেল বান্ডিল এবং একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখনও আসেনি, ডেমন স্লেয়ার আইটেম। তো এগুলো কিন্তু আমরা একটা ডিসকাউন্ট ইভেন্ট মানে মিস্ট্রি শপ অথবা লাকি হুইল ইভেন্টে দেখতে পেয়ে যেতে পারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক আইটেম রয়েছে গাইজ, এগুলো তো থাকবে, মানে কিছু কিছু আইটেম চেঞ্জও হয়ে যাবে, তোমরা ইভো গানে যে টোকেন থাকে তার ক্রিয়েটও দেখতে পেয়ে যাবে, তাছাড়া এই ফিমেল বান্ডিল তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু একটা ব্যাকপ্যাক রয়েছে, ব্যাকপ্যাকটা চলো তোমাদেরকে আমি দেখে দিই, সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যখন ডিসকাউন্ট ইভেন্ট আসবে। তো পসিবল ডেট তোমাদেরকে বলতে পারছি না, তাও 14-15 তারিখের দিকে গাইজ আসতে পারে, তাও যদি না আসে তাহলে তোমরা 21-22 তারিখের দিকে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, এ ব্যাপারে একটা লিক্স বেরিয়ে আসছিল সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো এখন তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু কেউ করতে ভুলবে না, ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করবে, ডিসক্রিপশন কমেন্টসে লিঙ্ক দিয়ে রেখেছি। অ্যান্ড গাইজ তোমরা যারা নভেম্বর মাসের বুয়া পাসটা এখনও দেখোনি, ফুল রিভিউ তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটি ক্লিক করে দেখে নাও। ওকে, বাই বাই।